উপত্যকাটির নাম হল গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা। মানুষের গড় বয়স এখানে 110 থেকে 120 বছর। মেয়েদের 65 বছর বয়স পর্যন্ত যুবতী মনে হয়। এরা এই বয়সে অনায়াসে সন্তান ধারণ করতে পারে। এই উপত্যকাটি সেই জায়গায় যেখানে ভারত পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে সংযুক্ত হয়েছে। হুঞ্জা উপজাতির জনসংখ্যা প্রায় 87,000। এদের জীবনযাত্রায় আজও আধুনিকতার প্রবেশ বিশেষ ঘটেনি, কয়েকশো বছর একইভাবে চলছে। অনেকে এখানে 165 বছরও বাঁচে। মানুষ এখানে খুব কম অসুস্থ হয়। এই অঞ্চলে প্রযুক্তির ছোঁয়া লাগেনি বললেও চলে। তারা অন্ধকার হওয়ার খানিক পরেই ঘুমোতে যায় এবং সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে কাজে বেরিয়ে পড়ে। কারো টিউমার হয়েছে বলে কেউ কখনো শোনেনি। এরা বেশি করে মধু খায়, বরফ ঠান্ডা জলে স্নান করে, নিজেদের উৎপন্ন করা শস্য ও সবজি খায়, অল্প খায় ও হাঁটে বেশি, দিনে প্রায় 15-20 কিলোমিটার। যখন হাসে যেন মুক্ত ঝরে পড়ে। পাকিস্তানের সবচেয়ে উত্তরের প্রশাসনিক অঞ্চল, পূর্বে এটি উত্তরাঞ্চল নামে পরিচিত ছিল। এর দক্ষিণে কাশ্মীর, পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশ, উত্তরে আফগানিস্তানের ওয়াখান করিডোর, পূর্ব ও উত্তর পূর্বে চীনের স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চল এবং দক্ষিণ পূর্বে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর অবস্থিত। কণ্ঠে আমি মোস্তাফিজুর রহমান লাকি। আমার ইউটিউব চ্যানেল মোস্তাফিজ লাকি যারা দেখছেন, সাবস্ক্রাইব করছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, এ পর্যন্ত সর্বাত্মক সহায়তা করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ।